গল্পকথন চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন নবারুণ ভট্টাচার্যের গল্প টয় টয়কে একা রেখে মিথিল আর মিমি একসঙ্গে কোথাও অনেক দিন যায়নি যাওয়ার কোনো পরিকল্পনাও ছিল না কিন্তু মিথিলি অফিস থেকে ফোন করে মিমিকে বলল মহেন্দ্রর বাড়িতে সন্ধ্যাবেলা সন্ধ্যেবেলা তারকবস্কির নস্টালজিয়া ভিসিআরএ দেখার খবর অমিতাদিকে বলে টয়কে দেখার একটা ব্যবস্থা করতে একটেরে ছোট্ট তিনতলা ফ্ল্যাট বাড়ির উপরতলাটায় লোক নেই রোগা বাড়িটাতে একটাই করে ফ্ল্যাট এক এক তলায়। দোতলায় টয়রা একতলায় অমিতাদি আর এগোবার আগে অ্যাকুইয়ামের ব্যাপারটা জেনে নেওয়া যাক গত বছর মিথিলের অফিসে বেশ ঝামেলা পাকিয়েছিল মিথিলের ডিভিশনের বস রিটায়ার করলেন তার জায়গায় নতুন একটা লোক বোম্বে থেকে এলো ওখানে কোনো টাটা কনসার্নে ছিল আর এলো তো শুরু হলো খটাখটি এটা নিয়ে খুচরো ঝামেলা ওটা নিয়ে খিট শুরু হল মিথিলের টেনশন একসময় মিথিল যোগব্যায়াম শুরু করল প্রাণায়াম সবাসন যে ছেলেটা যোগ শেখাতে আসত সেই মিথিলকে বলেছিল বাড়িতে একটা অ্যাকোয়ারিয়াম আনতে সে ছিল শ্রী অরবিন্দ ও মাদারের ভক্ত মাদারের কোনো লেখায় নাকি আছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে মাছ দেখলে মন খুবই শান্ত হয় কয়েকজন এটা করে বেশ ভালো ফল পেয়েছে অতএব এক ধরনের চিকিৎসার প্রয়োজনেই অ্যাকুইয়িয়ামের আবির্ভাব খুব বড় নয় বেশি মাছ ধরেও না সোরটেল গাপ্পি এঞ্জেল ব্ল্যাক মোলিক গোরামি পরে এসেছিল ক্যাটফিশ কেঁচো রাখা হতো বাথরুমে ফোটা ফোটা জলের তলায় অনেক ঝামেলা তাই ড্রাই ফ্রুট মিথিলে মিথিলের দেখি টয়ও বাবার মতো টিভি না দেখে অ্যাকুরিয়াম দেখার নেশায় মেতেছিল ফেয়ার থেকে মিথিল আর মিমি টয়কে মাল্টিকালার্ড ফিনস ফিন্স বলে একটা বই কিনে দিয়েছিল সেই বই পড়ে টয় একদিন বলেছিল বাবা আমাদের মাছের ঘরে ফাইটার নেই কেন ও এনে লাভ নেই নিজেরাই মারামারি করে মরবে বইটাতে কিন্তু লিখেছে ওরা মেরে ফেলে না পাখনা না ছিঁড়ে দেয় আবার গজায় তুই পড়েছিস হ্যাঁ এঞ্জেলের ভালো নাম কি বলতো কি টেরোফাইলাস এমিকেই সেই সন্ধেবেলা টয় ঘণ্টায় ঘণ্টায় কী করবে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিল মিমি সাতটায় যেন ভালো ছেলে হয়ে কমপ্লেন খেয়ে নেয় রাতে ফ্রুট কাস্টার্ড তাছাড়া টয়ের জন্য একটা সারপ্রাইজও আসতে পারে টিভিতে কোনো বাচ্চাদের প্রোগ্রাম নেই থাকলে ভালো হতো কমপ্লেন খেয়ে নিয়ে টয় যেন পড়তে বসে আটটায় অমিতাদি এসে দেখে যাবে দারোয়ানও খেয়াল রাখবে তেমন চেনা না হলে দারোয়ানই বলে দেবে পরে আসতে যদিও কারো আসার কথা নেই আর মিমিরা তো শোয়ানোটার মধ্যে এসে যাবেই অবশ্য টয় এতই শান্ত ভদ্র আর চুপচাপ ছেলে যে তাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই এটা মিমি আর মিথিল দুজনেই জানত মিমি বাড়ির সামনে থেকে মিনিবাস উঠে গেল টয় বারান্দা থেকে হাত নাড়ল তখন সোয়া ছটা চারটে স্টপ পেরোলি মহেন্দ্রদের বাড়ি টয় অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে গাড়ি গুনল সে খেলাটা খেলল ইচ্ছে মতো গাড়ি আনা খুব একটা শীত পড়েনি এবার যদিও সূর্য তাড়াতাড়ি ডুবছে আর আলোর পাশে ধোঁয়া ধোঁয়া ইচ্ছে মতো গাড়ি খেলাটা টয়ের তৈরি টয় ছাড়া এই খেলাটার কথা কেউ জানে না এইবার একটা অ্যাম্বাসেডর আসবে এলো ওয়ান নীল এইবার মারুতি তার বদলে এলো একটা পুলিশ ভ্যান ওয়ান অল এবারেও মারুতি মারুতি টু টু ওয়ান সাইকেল টু হুইলার্স বাস মিনি এদের এই খেলায় ধরা হয় না ফ্ল্যাটের তিনটে ঘরেই আলো জ্বলছে সাতচল্লিশ সাতান্নতে জিতে টয় যখন কমপ্লেন খেতে গেল তখন সাতটা পাঁচ শয়া সাতটায় মিথিল মিমির ফোন সব ঠিক আছে তো হ্যাঁ ভয় করছে না তো না পাঁচটা অঙ্কের হোম শেষ করে রাখলেই হবে হাতের লেখাটা কাল সকালে করবে টয় টয় ফোন রেখে অঙ্ক নিয়ে বসল অঙ্কগুলোর মধ্যে শেষটা ছিল কঠিন আর বড় অনেকগুলো গুণভাগ শেষ অঙ্কটার সময়ই দরজায় বেল অমিতাদি কি করা হচ্ছে টয়বাবু হোম টাস্ক করছি অঙ্ক এত ভালো ছিল আমি কখনো দেখিনি ভয় করছে না তো একটুও না অমিতাদি টয়কে চারটে হজমলা ক্যান্ডি দিয়ে গেলেন টয় নিজের টেবিলে দুটো রাখল দুটো রাখলো মা বাবার খাটের পাশের বেড সাইডের উপর অঙ্কটা শেষ অব্দি হল না তখন আটটা দশ তারপর টয় বাথরুমে গিয়ে হিসি করলো ফ্ল্যাশ টানল তারপর বাথরুমের দেয়ালে টয়ের হাতের নাগালের বাইরে যে বাক্সটা লাগানো আছে সেটা কমরের উপর দাঁড়িয়ে উঠে খুলল খুলতেই চমৎকার একটা গন্ধ ইউডিকোলন আফটার সেবলোশন সব বিলিয়ে মিথিল টুরে গেলে একটা ছোট্ট মিনিয়েচার অসম্ভব কিউট দেখতে ইমারশন হিটার নিয়ে যায় দাড়ি কামাবার জন্য জল গরম করে সেটা নামালো মিথিল মিমি ঠিক সাড়ে নটায় বাড়ি ফিরেছিল ফিরে দেখেছিল টয় মন দিয়ে টিভি দেখছে কেবল টিভিতে তখন অস্ট্রেলিয়াতে পিঙ্ক ফ্লয়েডের একটা লাইভ প্রোগ্রাম সাইকেডেলিক আলো ধোঁয়া স্লো মোশনে বড় বড় চুলের ঢেউ নীল গিটারের তারে বিদ্যুতের মতো চড়া আলোর ঝলো ওরা টয়ের জন্য আইসক্রিম এনেছিল টয় তাই খাবার পরে ফ্রুট কাস্টার্ড খেল না টয় ঘুমোতে চলে গেল মিমিও টয়ের পাশে শুয়ে গল্প করতে করতে ঘুমিয়ে পড়েছিল মিথিলের ঘুম আসেনি নস্টাল যেতে মোমবাতির আলোগুলো তাকে ঘিরে যেন জ্বলছে পরে একটা মোমবাতির আগুন বাঁচাবার জন্য মিথিল দেখল তার মাথায় আবার সেই অস্থিরতাটা হচ্ছে সিগারেট নিয়ে অ্যাকোয়ামের সামনে বসা যায় অ্যাকোয়ারিয়ামের আলো জ্বলছে ওপরে টিনের ছোট্ট ঢাকাটা সরিয়ে একটা পেন্সিল আড়াআড়ি রাখা তার থেকে ঝুলছে ছোট্ট ইমার্সন হিটার মাছগুলো মরে গেছে এমারসান হিটারটা জ্বলছিল বলে জলের মধ্যে একটা অদৃশ্য তরঙ্গ সৃষ্টি করে গরম জলের ওপরে ওঠা ও ঠান্ডা জলের নিচে নামা চলেছে সে অদৃশ্য স্রোতের মধ্যে মরা মাছগুলো কখনো উল্টে কখনো কাত হয়ে সরে সরে যাচ্ছে জলটা বেশ গরম ডুবুরি পুতুলের মুখ ফাঁক হয়ে রুপুলি বুদবুদ উঠছে এমারসান হিটারের গা থেকেও ছোট ছোট বুদবুদ উঠছে পরদিন টয় স্কুলে যায়নি টয়কে নিয়ে তার বাবা মা সাইকিয়াট্রিস্ট দিব্যেন্দু মুখার্জির কাছে যায় উনি মিমির মামার চেনা মিথিল ও মিমি বাইরে বসেছিল ডক্টর মুখার্জি প্রায় ঘন্টাখানেক টয়কে নিয়ে ভেতরে ছিলেন পরে যখন ডক্টর মুখার্জির চেম্বার থেকে বেরিয়ে এলো তখন টয়ের হাতে আমুল চকলেট হাট দুজনের মুখে হাসি মিস্টার টয় তুমি বসে বসে এই ছবির বইটা দেখতে থাকো আমি একটু বাবা মার সঙ্গে কথা বলিনি টয় ঘাড় নাড়ল ডক্টর মুখার্জি বললেন উহ কত গল্প যে হলো আমাদের ভেতরে ডক্টর মুখার্জি মিমিকে ও মিথিলকে বলেছিলেন ঘটনাটা আপনাদের কাছে যতটা ম্যাকাবার মনে হচ্ছে আমার মতে সেটা খুব সিরিয়াস কিছু নয় আমি ওর সঙ্গে কথা বলে যেটাতে বিশেষভাবে ইমপ্রেসড সেটা হলো আপনাদের ছেলের মধ্যে একেবারে অ্যাগ্রেশন নেই এত মিষ্টি ঠান্ডা মন আপনাদের আমি বলব ব্যাপারটা ইগনোর করতে এটা কোনো প্রবলেম নয় হি ইজ পারফেক্টলি নর্মাল সার্ট অফ কিউরিয়সিটি অলমোস্ট সায়েন্টিফিক এই ঘটনার কিছুদিন পরে একটা বিদেশি পত্রিকাতেও ইংল্যান্ড ও ফ্রান্সের কয়েকজন হত্যাপরাধী শিশুকে নিয়ে একটি প্রবন্ধ পড়েছিল মিথিল ঘটনাগুলোর বিশ্লেষণ নিয়ে বিতর্ক জমে উঠেছে তার মধ্যে জনৈক ফরাসি মনস্তত্ববিদ বলেছিলেন যেরকম ঠান্ডা মাথায় নির্লিপ্তভাবে এরা নিজেদের অপরাধের বর্ণনা দিয়েছে তাতে মনে হয় যে এর মধ্যে কোথাও একটা বিজ্ঞান মনস্কতার ব্যাপারও রয়েছে মিথিল মিমিকেও পড়ালো। টয়কে নিয়ে তার বাবা মার দুশ্চিন্তা আর থাকল না গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন নবারুণ ভট্টাচার্যের গল্প টয় আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প কথন ভাই কল্ল চ্যানেলকে ফিনান্সিয়ালি স্পন্সর করতে চাইলে প্যাটার্ন ডট কম স্ল্যাশ কল্লোল এই লিঙ্কে গিয়ে সাপোর্ট করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন লিঙ্কটা ডিসক্রিপশনে দেওয়া আছে নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা